গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর তাদের সঙ্গে স্নান করতে নামা অপর দুই কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদার ভুতনির উত্তর হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুটন্টলায় তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহত দুই কিশোরী হলেন দশ বছরের খুশি মাহাতো ও ১৩ বছরের ফাগুনি মাহাতো পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অপর দুই জীবিতরা হলেন ফুলমণি মাহাতো ও কিরণ মাহাতো এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকেচ্ছায় নেমে আসে মালদা থেকে দেবসিংহ আনন্দ বার্তা গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর তাদের সঙ্গে স্নান করতে নামা অপর দুই কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদার ভুতনির উত্তর হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুটোন তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহত দুই কিশোরী হলেন দশ বছরের খুশি মাহাতো ও ১৩ বছরের ফাগুনি মাহাতো পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অপর দুই জীবিতরা হলেন ফুলমণি মাহাতো ও কিরণ মাহাতো এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকেচ্ছায় নেমে আসে মালদা থেকে দেবসিংহ আনন্দ বার্তা গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর তাদের সঙ্গে স্নান করতে নামা অপর দুই কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদার ভুতনির উত্তর হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের টন্টলায়। তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহত দুই কিশোরী হলেন দশ বছরের খুশি মাহাতো ও তেরো বছরের ফাগুনি মাহাতো পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অপর দুই জীবিতরা হলেন ফুলমণি মাহাতো ও কিরণ মাহাতো এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকেচ্ছায় নেমে আসে মালদা থেকে দেবসিংহ আনন্দ বার্তা গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর তাদের সঙ্গে স্নান করতে নামা অপর দুই কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদার ভুতনির উত্তর হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুটোন তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহত দুই কিশোরী হলেন দশ বছরের খুশি মাহাতো ও ১৩ বছরের ফাগুনি মাহাতো পুলিশ মৃতদেহ দুটি তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অপর দুই জীবিতরা হলেন ফুলমণি মাহাতো ও কিরণ মাহাতো এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকেচ্ছায় নেমে আসে মালদা থেকে দেবসিংহ আনন্দ বার্তা গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর তাদের সঙ্গে স্নান করতে নামা অপর দুই কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদার ভুতনির উত্তর হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের টন্টলায়। তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহত দুই কিশোরী হলেন দশ বছরের খুশি মাহাতো ও ১৩ বছরের ফাগুনি মাহাতো পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অপর দুই জীবিতরা হলেন ফুলমণি মাহাতো ও কিরণ মাহাতো এই ঘটনায় পরিবার সহ এলাকায় ছায়া নেমে আসে মালদা থেকে দেবসিংহ আনন্দ বার্তা